হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলা ভাষার মাধ্যমে হিন্দিতে আপনার অনার্গল কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। আজ আমরা দেখব প্রতিদিন ব্যবহার করতেও প্রতিদিন ব্যবহারযোগ্য কিছু হিন্দি বাক্য যা সহজে সবখানে এবং সব জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবাটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমি এসেছি, এটা হবে মে আয়া। মে আয়া অর্থ হলো আমি এসেছি। আমি এসেছিলাম, এই বাক্যটি হিন্দি হবে মে আয়া থা। মে আয়া থা, আমি এসেছিলাম। আমি আসব, মে আউঙ্গা। মে আউঙ্গা। এখন যেতে হবে, আভি জানা হে। আভি জানা হে অর্থ হলো এখন যেতে হবে। পরে যাব, বাদ মে যাউঙ্গা। বাদ মে যাউঙ্গা, পরে যাব। আগে যেতে হবে, পেহেলে জানা থা। পেহেলে জানা থা। আমি ভালো আছি, মে আচ্ছা হু। মে আচ্ছা হু অর্থ হলো আমি ভালো আছি। আমি ভালো ছিলাম, মে আচ্ছা থা। মে আচ্ছা থা। আমি ভালো থাকবো, মে আচ্ছা। মে আচ্ছা রাহুঙ্গা। মে আচ্ছা রাহুঙ্গা। কখন এসেছো, কাব আয়া। কাব আয়া অর্থ হলো কখন এসেছো। কখন আসবে, কাব আয়েগা। কাব আয়েগা অর্থ হলো কখন আসবে। অনেক ভালো লাগছে, বহুত আচ্ছা লাগ রাহা হে। বহুত আচ্ছা লাগ রাহা হে। অনেক ভালো লাগতেছিল, বহুত আচ্ছা লাগ রাহা থা। বহুত আচ্ছা লাগ রাহা থা। অনেক ভালো লাগবে, বহুত আচ্ছা লাগেগা। বহুত আচ্ছা লাগেগা। কোথায়, এটা হবে কাহা হে। কাহা হে অর্থ হলো কোথায়। ঘুম এসেছে, নিদ আয়া। নিদ আয়া অর্থ হলো ঘুম এসেছে। ঘুম এসেছিল, নিদ আয়া থা। নিদ আয়া থা। আমাকে দাও, মুঝে দাও। মুঝে দাও অর্থ হলো আমাকে দাও। আমাকে দিবে, মুঝে দেগা। মুঝে দেগা। আর কিছু না, ওর কুছ নেহি। ওর কুছ নেহি অর্থ হলো আর কিছু না। সকাল থেকে, সুবাসে। সুবাসে অর্থ হলো সকাল থেকে। বাসা থেকে, ঘাড়ছে। ঘাড়ছে অর্থ হলো বাসা থেকে। এখন এসো, আব আও। আব আও অর্থ হলো এখন এসো।
সাবধানের সাথে, ধিয়ানসে, ধিয়ানসে অর্থ হলো সাবধানের সাথে। সব কিছু, সবকুস, সবকুস অর্থ হলো সবকিছু। উঠে পড়ো, উঠ যাও, উঠ যাও অর্থ হলো উঠে পড়ো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই সকল বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজেই হিন্দিতে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো।